গাইস, আমরা যতই সাহসী বীর হই না কেন, কিন্তু যখন সাপের কথা আসে তখন আমাদের হাওয়া ঠিকই টাইট হয়ে যায়। আর হাওয়া টাইট হবে না কেন, সাপ তো অনেক বিষাদর এবং ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই সাপের কামড়ে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায়। তো আজ এই ভিডিওতে আমরা দুনিয়ার সব থেকে রেয়ার সাপ দেখতে চলেছি। আর এই সাপগুলা দেখার পর আপনি বিশ্বাস করতেই পারবেন না যে আসলে এমন সাপ দুনিয়াতে পাওয়া যায়। আর এই রেয়ার সাপ নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আর এটা হচ্ছে সেই ভিডিওর পার্ট টু। তো চলুন শুরু করি। রেইনবো গোয়া। বন্ধুরা, এই অদ্ভুত সাপ যখন সানলাইটের কন্ট্যাক্টে আসে তখন এটার কালার উজ্জ্বল হয়ে যায়। এই সাপের বডিতে ব্লু লাইন এবং স্পট থাকাতে এটা অনেক সুন্দর লাগে, ঠিক যেমন রংধনু দেখতে লাগে। আর এই জন্যই এই সাপটার নাম রেইনবো রাখা হয়েছে। এই সাপ সাউথ আমেরিকায় বেশি পাওয়া যায়, আর এর লম্বা 6.5 ফুটেরও বেশি হয়ে থাকে। বারবাডোস থ্রেড স্নেক। গাইস, এখন আপনারা দুনিয়ার সব থেকে ছোট সাপ দেখতেছেন যেটার লম্বা মাত্র 4 ইঞ্চি হয়ে থাকে। এই সাপ লুডুসের মতো চিকন আর পাতলা হয়ে থাকে। আর এই ছোট সাপ যদি আপনার সামনে আসে তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে সাপ নাকি অন্য কিছু, কিন্তু আমার কাছে এটাকে কেঁচোর মতো লাগে। আর আপনাদের বলে রাখি, এই সাপ ইস্টার্ন ক্যারিবিয়ান আইল্যান্ডে স্টিফেন নামের এই লোকটি পেয়েছিল। ব্লু কোরাল স্নেক। গাইস, এই সাপের নাম শুনেই মনে হয় বুঝতে পেরেছেন যে এই সাপ অনেক ইন্টেন্স। আর এটার কালারের বিষয়ে আপনাদের আর বলা লাগবে না, কারণ এটার নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে এই সাপ ব্লু কালারের হয়ে থাকে। ব্লু কালারের পাশে এই সাপের বডিতে পাতলা একটা লাইন আছে যেটা দেখতে অনেকটা লাইট ওয়েট লাগে। এই সাপের লেজ লাল রঙের হয়ে থাকে যেটা এই সাপের ওভারঅল লুক অনেক অ্যাট্রাকটিভ করে তোলে। এই সাপ সাউথ এশিয়াতে পাওয়া যায় এবং এটা মাটিতেই বেশি চলাচল করে। তো গাইস, এবার বলে দিই, এই সাপ দেখতে যতটা সুন্দর এটা কিন্তু ততটাই ভয়ানক। এটা যদি আপনাকে একবার কামড় দেয় তাহলে এটার বিষ আপনার ব্রেন ট্রান্সমিটারকে লক করে দিবে, যার ফলে আপনার মাসেল প্যারালাইজড হয়ে যাবে। আর এটার যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে আক্রান্ত ব্যক্তি খুবই দ্রুত মারা যাবে। ব্ল্যাক মাম্বা। গাইজ, এখন আপনারা দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর বিষাদর সাপ দেখতেছেন যেটার নাম হলো ব্ল্যাক মাম্বা। আর আপনারা অনেকেই কম বেশি এই সাপের বিষয়ে জানেন, আর এটা এই জন্যই বললাম যে যদি কেউ বিষাদর সাপের কথা বলে তাহলে ব্ল্যাক মাম্বা সবার উপরে থাকবে। এই ব্ল্যাক মাম্বা সাপ আফ্রিকাতে পাওয়া যায়। আর এই সাপের সব থেকে ভয়ানক জিনিস হলো এটার কালো মুখ। এই কালো মুখের জন্য এটাকে আরো বেশি ভয়ঙ্কর লাগে। এই ব্ল্যাক মাম্বায়ের লম্বা মানুষদের থেকেও বেশি হয়ে থাকে, ফলে এটার থেকে বাঁচাটাও অনেক টাফ। এই মাম্বা যদি কাউকে কামড় দেয় তাহলে 40-45 মিনিটের মধ্যে অ্যান্টিডোট না পেলে মৃত্যু নিশ্চিত। ক্যালিফোর্নিয়া রেড সাইডেড স্নেক। গাইজ, এই সাপ দুনিয়ার সব থেকে কালারফুল সাপের মধ্যে একটি, অথবা আপনি ভেবেই নিন যে এই সাপ দুনিয়ার সব থেকে কালারফুল সাপ। এই সাপের বডিতে 3 ব্লু সাইড দেখতে পারবেন এবং রেডিসের মধ্যে ব্ল্যাক স্পটও দেখতে পারবেন। আর এইসব রং এটাকে অনেক বেশি ইউনিক এবং অ্যাট্রাকটিভ বানিয়ে তোলে। এই সাপ অনেক ছোট হয়ে থাকে, আর এটাকে ভয় পাবার কোনো কারণ নাই, কারণ এটা বিষাদর না। এটা যদি আপনাকে কামড়ায় তাহলে খুব বেশি হলে একটু ব্যথা হবে আর হালকা দাগ হয়ে যাবে। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।